নমস্কার বন্ধুরা, 2022 প্রাথমিক টেট যেটা ডিসেম্বরের 11 তারিখে শুরু হচ্ছে, তাদের জন্য একটা খুবই ভালো এবং উপযুক্ত খবর। সেটি হচ্ছে অ্যাডমিট কার্ডের লিঙ্ক খুলে দেওয়া হয়েছে। যারা যারা পরীক্ষা দিতে ইচ্ছুক, যারা পরীক্ষা দিচ্ছেন, যারা ফর্ম ফিল আপ করেছেন, তারা সবাই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিন, ঠিক আছে? তো এটা অবশ্যই, এবং এই সংক্রান্ত একটি নিউজ, যেটা প্রাথমিক টেটে যেটা জানা যাচ্ছে যে আপনারা জানেন যে আজকে ডিএলএড পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গেছে। তো সেই নিয়ে মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় একটি তদন্তের নির্দেশ দিয়েছেন, ঠিক আছে? তো এখানে দেখুন, লেফট সাইডে দিয়ে দিয়েছে যে যে ডিএলএড এক্সামিনেশান পার্ট টু হ্যান থ্যান ক্লিক অনলাইন অ্যাপ্লিকেশান ফর দ্য ডিপ্লোমা। তো এখান থেকে লিঙ্কটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে? যারা পরীক্ষা দিচ্ছেন তারা এখান থেকে অবশ্যই ডাউনলোড করে নিন। আর আমরা এই সংক্রান্ত একটি নিউজ আমরা পাচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন আমরা সরাসরি জেনে নিই। তার আগে বলি, অবশ্যই আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? এবং ভিডিওটি লাইক করে দিন। কারো কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। তো যেটা জানা যাচ্ছে, দেখুন যে বিগ নিউজ, এক ক্লিকেই প্রাথমিক টেটে অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন। ভালো খবর চাকরিপ্রার্থীদের জন্য, আজ থেকে শুরু হলো অ্যাডমিট কার্ড ডাউনলোড। সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করা যাবে। নিচে দেওয়া লিঙ্ক থেকেও সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। প্রাথমিকে টেট পরীক্ষা নিয়ে নজিরবিহীন সব পদক্ষেপ নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষা ঘিরে নেওয়া হচ্ছে একাধিক নির্দেশিকা। আগামী 11 ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রাথমিক টেট নিয়োগের টেট পরীক্ষা। 28 নভেম্বর সোমবার থেকে দেওয়া হচ্ছে প্রাথমিকের টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড। এই পরীক্ষার জন্য ইতিমধ্যে আবেদন জমা পড়েছে প্রায় 7 লক্ষ। এবারে টেট নিয়ে বিশেষভাবে সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর এবারের অ্যাডমিট কার্ডে এবারের প্রাথমিকের টেট পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী লেখা থাকবে বলে পর্ষদ সূত্রের খবর। পর্ষদের নির্ধারিত ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। এবছর পরীক্ষার্থীদের জন্য রয়েছে একাধিক নির্দেশিকা। সেখানে বলা হয়েছে অন্তত 2 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে পরীক্ষার্থীদের, কারণ প্রতিটি কেন্দ্রে বায়োমেট্রিক ভেরিফিকেশন ব্যবস্থা থাকছে, তাই একটু আগেই পৌঁছে যেতে বলা হয়েছে। এছাড়াও পরীক্ষা কেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর। শুধু তাই নয়, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পর আর বাইরে বেরোতে পারবেন না পরীক্ষার্থীরা, বিশেষ করে পরীক্ষা চলাকালীন তো নয়ই। পরীক্ষা কেন্দ্রে শুধুমাত্র অ্যাডমিট কার্ড এবং পরিচয়পত্র নিয়ে প্রবেশ করতে হবে। মোবাইল ফোন, ইয়ারফোন, ঘড়ি, হ্যান্ডব্যাগ, ক্যামেরা নিয়ে প্রবেশ করা যাবে না পরীক্ষা কেন্দ্রে। এই সমস্ত বিষয় উল্লেখ করা থাকবে অ্যাডমিট কার্ডে। পর্ষদের পক্ষ থেকে বারংবার পরীক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে, তারা যেন প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দিষ্ট গাইডলাইন মেনে পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষা দিতে যান। তো এই পর্যন্তই নিউজটি, যেটা আপনাদেরকে আমরা শেয়ার করলাম। যারা যারা পরীক্ষা দিচ্ছেন অবশ্যই বেস্ট অফ লাক। 11 তারিখে পরীক্ষা, প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, এবং আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ প্রাথমিক এসএসসি সম্বন্ধে বিভিন্ন আপডেট তথ্য আমরা প্রকাশ করে থাকি।